হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুলতানা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আমি গতকাল রাতে একটি পুডিং বানিয়েছিলাম, সেই পুডিংটি আমি আজকে আনমোল্ড করেছি এবং দেখছি পুডিংটি কেমন হয়েছে। আমি পুডিং অনেক পছন্দ করি এবং মাঝে মাঝে পুডিং বানানোর জন্য। তো পুডিংটা খুবই সফট হয়েছে এবং খুব ভালোভাবে জমে গিয়েছে। আমি সারা রাত এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়, কারণ পুডিং যতটা ঠান্ডা হবে খেতে ততটাই মজা হবে। রান্নার মধ্যে ডেজার্ট আইটেম বানাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তো ভাবলাম কিছু কালো জাম বানাবো। কালো জামের ডো করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিব। তো যেহেতু একটু নতুন নতুন রান্না করছি, একটু প্যারা প্যাকা হয়ে যেতে পারে, যাই হোক, তো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আলহামদুলিল্লাহ। কারণ বুঝাই যাচ্ছে এগুলো আস্তে 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 যত ভাজবো তত ভাজার সাথে এগুলো বড় হয়ে যাবে। তো আমি ভেজে নিয়েছি এবং ভাজার মধ্যে কিছুটা কারসাজিও করা লেগেছে, যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো দুই তিন ঘন্টা কালো জামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আমি মিষ্টির শিরায়। তো এখন আমি এটার ফাইনাল লুকটা দেখবো আপনাদের সাথে। যাক, আলহামদুলিল্লাহ সবগুলো কালো জাম ফুলে উঠেছে, কালো জামের ভিতরে রস চলে গিয়েছে এবং খুবই নরম হয়েছে কালো জামগুলো। তো এরই মধ্যে আমি এবার একটু বাইরে চলে এসেছি, আমার কিছু মেডিসিন কিনতে হবে এবং যেহেতু বাসা থেকে খুব একটা বের হওয়া হয় না করোনার কারণে, তো টুকটাক শপিংও জমে গেছে অনেক। তো এই তো একটু দেখাতে কি করছিলাম কি নেওয়া যায়। এই ফেস ওয়াশটা আমার কাছে বেশ ভালোই লেগেছে দেখে, তো এটা একটা নিবো ভাবছিলাম। দেন গার্নিসের অনেকগুলো প্রোডাক্ট ছিল, এখানকার সবগুলো প্রোডাক্টই অরিজিনাল। আসলে এখানকার প্রোডাক্টগুলো আমার অনেক বেশি শপিং করা হয়, যখন কিনা মেডিসিন কিনতে আসি তখন এই সবগুলো থেকে কিনি, যেটা এই মেডিসিন শপের যে আইটেমগুলো থাকে সেগুলোর কোয়ালিটি একটু বেটার হয় আর কি। তো বডি শপের কিছু আইটেম আমি ইউজ করি, এখানে দেখলাম যে আই ক্রিমটা নেই, বাদবাকি অন্য আইটেমগুলো আছে আর বেশ ভালো। কারণ সবসময় তো আসলে বডি শপের শোরুমে যাওয়া পসিবল হয় না, যেহেতু কাছে ভিতরে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাই, সো আমি তখন ট্রাই করি নিয়ে নিতে। তো এই তো, আর কিছু আইটেম ছিল মেডিসিনের পাশাপাশি, কিছু হেয়ার অয়েল ছিল, আমার কিছু হেয়ার অয়েলও লাগবে, অয়েল শেষ হয়ে গিয়েছে। এবং একটা অর্গ্যানিক কর্নার ছিল, অর্গ্যানিক কর্নার থেকে আমি মধু নেই জেনারেলি, মধুটা সবসময় দেখা যায় যে অর্গ্যানিক কর্নার থেকেই নেওয়া হয়ে থাকে। যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আপনাদের কমেন্ট দিয়ে আমাকে আরও কাজ করার অনুপ্রেরণা দিবেন। আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রাইব, এগুলোই তো আমার কাজের অনুপ্রেরণা। আসলে ইউটিউবটা অনেক শখের বশেই করা, অনেকদিন পরে করেছি এবং এক একটা ভিডিও করতে আসলে অনেক টাইম দিতে হয়, কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু এতটা সহজ না। সো যারা আসেন বা বাজে কমেন্ট করেন তাদের জন্য বলবো, আপনারা যে বাজে কমেন্ট করেন, একটা কন্টেন্ট ক্রিয়েট করেন, তো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। সো উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আর যদি ভালো না লাগে সিম্পলি অ্যাভয়েড করেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিতে দেখছেন বা আমার চ্যানেল থেকে ভালো লাগছে আপনাদের, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই তো, আমি এখান থেকে অর্গ্যানিক কর্নার থেকে কিছু হানি নিয়ে নিচ্ছি এবং এখানে খুব ভালো কোয়ালিটির কিছু জিনিসপত্র পাওয়া যায়। তারপর হচ্ছে এসেন্স নিচ্ছি, যেহেতু আমি কেক বানাবো ভাবছিলাম, কয়েকদিনের মাঝে আমি কেকের একটা রেসিপিও দিব, অথবা আমি কীভাবে কেক বানাই সেটাও শেয়ার করবো। আমি কেক বানাতেও খুবই পছন্দ করি, প্রথমেই বলে নিয়েছি আমি একজন ডেজার্ট লাভার, সো ডেজার্ট বানাতে আমার খুবই ভালো লাগে। এখানে অরিজিনাল টার্মারিক পাউডারও পাওয়া যায়, তো বিভিন্ন ধরনের টার্মারিক পাউডার, চিলি ফ্লেক্স, চিলি পাউডার, দেন হচ্ছে আরও বিভিন্ন ধরনের গুঁড়া মশলা, এগুলো খুব ভালো পাওয়া যায় আর কি। তো ওদের এখান থেকে বেশ কিছু শ্যাম্পু ছিল, এগুলো ইম্পোর্টেড শ্যাম্পু, শ্যাম্পু পাউডার লোশন এগুলো সবই ইম্পোর্টেড জেনারেলি। তো
এখান থেকে দেখে দেখে নিচ্ছি কি কি নেওয়া যায়। আসলে যেহেতু আমার অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, সব কিছু আস্তে ধীরে নিতে হবে, একটু দেখে দেখে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি আপনাদের এখানে ছোট্ট একটি টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে একটা শ্যাম্পু নেওয়ার আগে আপনি অবশ্যই আপনার চুলের কন্ডিশন বুঝে নেবেন, কারণ এক একজনের চুলের জন্য এক একটা শ্যাম্পু লাগে। তো এখানে কিন্তু এক একটা রোতে এক একটা শ্যাম্পু আছে, এটা কিন্তু এক একটা কালার যে শুধু তা না, এক একটা শ্যাম্পুতে এক এক ধরনের হেয়ারের জন্য ইউজ করা হয় এক এক ধরনের কেমিক্যাল। সো এটা একটু বুঝে নেবেন। আমি যখনই শ্যাম্পুর কর্নারে যাই বা ফেস ওয়াশের কর্নারে যাই, আমি সবসময় ট্রাই করি একটু টাইম স্পেন্ড করতে, কারণ কি একটু সময়টুকু আমার স্কিনটাকে অনেক বেশি হেলদি এবং ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের বডি স্প্রে রয়েছে, ছেলে মেয়ে বডি স্প্রে, দেন টোনার, এখানে কিছু টপ ফেসের আইটেম রয়েছে। টপ ফেসের ব্যাপারে আমি আমার ফেসবুক পেজে একটি রিভিউ দিয়েছি, টপ ফেসের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো। যারা কিনা ফ্লোমার ইউজ করেন তারা হয়তো বা জানেন ফ্লোমারের প্রোডাক্টগুলো ফেটে ফেটে যায়, শুধুমাত্র ফেস পাউডার দেন আইলাইনার, এগুলো আইলাইনারও ভালো না, আইলাইনারও অনেক বাজে, ওদের ফাউন্ডেশন তো জঘন্য, ফেস পাউডারটা ভালো। ওরা কেমিক্যাল চেঞ্জ করেছে বা কোন আইটেম চেঞ্জ করেছে আই ডোন্ট নো, বাট ওদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ডাউনগ্রেড হয়ে গিয়েছে, ফাউন্ডেশন ফেটে ফেটে যায়, আইলাইনারটা একদম চোখে দিলে মনে হয় পানি লেগে গেছে, চোখ একদম পুরো ভূতের মতো হয়ে থাকে। কাজলটার কোয়ালিটি এখনও মোটামুটি আছে, যদিও আমি কাজল খুব কম ইউজ করি, বাট যখন ইউজ করি মোটামুটি এতটা ঝামেলা হয় না, স্মাচ প্রুফ মোটামুটি আমার কাছে মনে হয়েছে। সো এখানে কিছু মশলা টশলা ছিল, চকলেট আইটেম ছিল, কিছু স্ন্যাক্স ছিল, এই তো সব দেখছিলাম, আর কিছু চকলেট নিয়ে নিয়েছি। এখন ফাইনালি আমি বিল পে করবো, বিল পে করে আমি বের হয়ে যাবো। আমার কেনাকাটা প্রায় শেষের দিকে, এখন হচ্ছে আদার্স আইটেমগুলো কিনছি এবং পেমেন্ট করে দিচ্ছি, আমার অন্য আইটেমের পেমেন্ট করা শেষ। তো এই তো বের হয়ে গিয়েছি, এখন যাচ্ছি একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে। যে চাইনিজে আসলাম, এখানকার নুডলসটা আর এই চিকেন ডিশটা খুবই মজা। এখন এই তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো, বাসায় চলে যাচ্ছি, শপিং টপিং শেষ, সব কাজ শেষ, এখন বাসায় যাচ্ছি। অ্যান্ড এই তো, এই ছিল আজকের র্যান্ডম ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন এবং সবসময় আপনাদের দোয়া দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।